আমরা আজকের ক্লাসে কি পড়ব? আমরা পড়ব যে মেজারমেন্ট অফ অপটিক্যাল অ্যাক্টিভিটি। অপটিক্যাল অ্যাক্টিভিটিকে আমরা মেজার করতে চাচ্ছি, এই ব্যাপারটা কি না? স্টিরিওকেমিস্ট্রির ক্লাসের উদ্দেশ্যটা চিন্তা কর, আমরা যে জায়গাগুলো ক্রস করে এসেছি, যে জায়গাগুলো আমরা পড়েছি, সে জায়গাগুলোতে কি ছিল না? সেই জায়গাগুলোতে ছিল যে আমরা কাইরাল কম্পাউন্ডের কথা বলেছি। একটা কাইরাল কম্পাউন্ড সে অপটিক্যালি অ্যাক্টিভ। অপটিক্যালি অ্যাক্টিভ মানে কি? সে প্লেন পোলারাইজ লাইটকে রোটেট করা। এই প্লেন পোলারাইজ লাইটটা কি না? প্লেন পোলারাইজ লাইট হচ্ছে যে লাইটের ডিরেকশান অফ প্রোপাগেশনের সঙ্গে ডিরেকশান অফ ভাইব্রেশনের একটাই প্লেন, সেই লাইটটাকেই আমরা বলি প্লেন পোলারাইজ লাইট। এখন এই প্লেন পোলারাইজ লাইট কি করে তৈরি করা হয় সেটাও আমরা বলেছি, যে নর্মাল হোয়াইট লাইটকে নিকল প্রিজমের থ্রু দিয়ে পাস করালে যে লাইটটা বেরোয় সেটাকেই বলা হয় প্লেন পোলারাইজ লাইট। এখন এই অপটিক্যাল অ্যাক্টিভিটি মেজার করা হয় একটা ইনস্ট্রুমেন্টের মাধ্যমে। সেই ইনস্ট্রুমেন্টের নাম কি? সেই ইনস্ট্রুমেন্টের নাম হচ্ছে পোলারিমিটার। পোলারিমিটার যন্ত্রের দ্বারা অপটিক্যাল অ্যাক্টিভিটি মেজার করা যায়। অপটিক্যাল অ্যাক্টিভিটি মেজার করা মানে লাইটটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করছে। তাহলে অপটিক্যাল অ্যাক্টিভিটি যে মেজারমেন্টের স্কেল, সেই স্কেলটা কিন্তু একটা সার্কুলার স্কেল। সেই স্কেলটা একটা সার্কুলার স্কেল। সার্কুলার স্কেল মানে জিরো ডিগ্রি থেকে শুরু করে এই দিক থেকে যদি ঘুরে ঘুরে আসে এখানে আবার 360 ডিগ্রিতে শেষ হয়। তাহলে যদি ডান দিক থেকে ঘুরে এরকমই, এইটা হবে +90 ডিগ্রি, এটা +180 ডিগ্রি, এটা +270 ডিগ্রি। আবার আমরা এটাও জানি লাইটটা ক্লকওয়াইজ বা ডান দিক থেকে না ঘুরে এই লাইটটা বাঁ দিক থেকেও ঘুরতে পারে। তাহলে তখন স্কেলটা হবে উল্টোটা, এই দিকটা হবে -90 ডিগ্রি, এই পয়েন্টটা হবে -180 ডিগ্রি, এই পয়েন্টটা হবে -270 ডিগ্রি। তাহলে এইভাবে কিন্তু স্কেলটা ডিজাইন করা আছে, ওপাশ দিয়ে ঘুরলে সমস্ত সাইনগুলো হবে প্লাস, আর বাঁ দিক থেকে ঘুরলে সমস্ত সাইনগুলো হবে মাইনাস, সেটাও আমরা আগে জেনেছি। এখন পোলারিমিটার যন্ত্রটা কিরকমই বা তার মোটামুটি একটা বেসিক আইডিয়াটা কেমন? বেসিক আইডিয়াটা হচ্ছে যে একটা কাঁচের টিউব আছে। কাঁচের টিউবটা কেমন? মানে একটা ছোট টিউব লাইটের মতো, একটা কাঁচের টিউব যার ভেতরে যে কম্পাউন্ডটার অপটিক্যাল অ্যাক্টিভিটি মেজার করতে হবে সেই কম্পাউন্ডটাকে ওই টিউবটার ভেতরে সেই কম্পাউন্ডটার সলিউশন, সেই কম্পাউন্ডটার সলিউশনকে এর ভেতরে ভরে দিতে হয়। ভরে দিয়ে মানে পুরোটা ভরে দিতে হবে। ভরে দিয়ে একদিক থেকে লাইটটাকে পাঠাতে হবে, অন্য দিক থেকে কি হবে আমার জানার দরকার নেই, অন্য দিকে চোখ দেবো। এখানে একটা স্কেল আছে, ওই স্কেলটা সার্কুলার স্কেল, আমি যেখানে দেখতে পাবো যে লাইটটা কোন দিকে, কোন দিক থেকে, ডান দিক থেকে না বাঁ দিক থেকে ঘুরে কোথায় গিয়ে ফিক্সড হয়ে গেল সেই ভ্যালুটা আমি স্কেলে দেখতে পাবো। সো দিস ইজ দ্য মেথড টু মেজার দ্য অপটিক্যাল অ্যাক্টিভিটি। এখন প্রশ্ন হচ্ছে একটা কম্পাউন্ড, এটাকে বলি কম্পাউন্ড অফ ইন্টারেস্ট, মানে যে কম্পাউন্ডটার অপটিক্যাল অ্যাক্টিভিটি আমি মেজার করতে চাচ্ছি সেই কম্পাউন্ডটার সলিউশন বানিয়ে আমি এখানে দেবো। তাহলে বেসিক ব্যাপারটা কি না? বেসিক ব্যাপারটা হচ্ছে এই টিউবের ভেতরে এই এর মলিকুলগুলো ঘুরছে, মলিকুলগুলো টিউবের ভেতরে আছে, লাইট ওর ভেতর দিয়ে যখনই যাচ্ছে মলিকুলের সঙ্গে ইন্টারাকশন করছে। ব্যাপারটা হচ্ছে গিয়ে কিন্তু এইটা আসল ম্যাটারটা, কিন্তু এইটা মলিকুল
গুলো টিউবের ভেতরে আছে, সলিউশনে আচ্ছা আছে মানেই নিশ্চয় সলিউশনটা একটা হোমোজিনিয়াস সলিউশন। তাহলে লাইট যখন সলিউশনের ভেতর দিয়ে পাস করছে, লাইট বেসিক্যালি মলিকুলের সঙ্গে ধাক্কা খাচ্ছে বা মলিকুলের সঙ্গে ইন্টারাকশন করছে, এই ইন্টারাকশনের ফলেই লাইটের গতিপথ পরিবর্তন হচ্ছে। তাহলে আমরা একটা কথা নিশ্চয়ই বলতে পারি যে খুব কমন সেন্স, এই টিউবের ভেতরে যত বেশি সংখ্যক মলিকুল থাকবে, এই টিউবটার ভেতরে যত বেশি সংখ্যক মলিকুল থাকবে তত লাইটটা বেশি ইন্টারাকশন করবে, মানে তত ইন্টারাকশনটা বেশি হবে, তাহলে লাইটের গতিপথ পরিবর্তনটা তত বেশি হবে। এইটা একটা পয়েন্ট। দু নম্বর পয়েন্ট, সেটা আরও একটু ইম্পর্টেন্ট, লাইটটা এই টিউবের ভেতরে যত সময় থাকবে, এই টিউবের ভেতরে যত সময় থাকবে তত বেশি করে মলিকুলের সঙ্গে ইন্টারাকশন করার চান্স বাড়বে, মানে মলিকুলটার সঙ্গে ইন্টারাকশনের চান্স বা প্রবাবিলিটি তত বাড়বে। তাহলে আমরা বলতে পারি এই টিউবটা যত বেশি লম্বা হবে তত ইন্টারাকশন বাড়বে এবং লাইটের পাথওয়ে পরিবর্তন হওয়ার প্রবাবিলিটি তত বাড়বে। তাহলে এই দুটো প্যারামিটারের উপরেই ডিপেন্ড করবে। তাহলে একটা কম্পাউন্ডের, এইটাকে বলা হয় অপটিক্যাল রোটেশন, এই যে স্কেলে যে ঘুরছে, মানে প্লেন পোলারাইজ লাইটকে কোনো অপটিক্যাল অ্যাক্টিভ মলিকুল, আবারও বলছি কোনো অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুল প্লেন পোলারাইজ লাইটকে যত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করাবে সেই ভ্যালুটাকে বলা হয় তার অপটিক্যাল রোটেশন, এই অপটিক্যাল রোটেশনটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এল। এলটা কি? এলটা হচ্ছে পাথ লেন্থ। পাথ লেন্থ মানে হচ্ছে এই টিউবটার দৈর্ঘ্য, এই এই টিউবটার কতটা লম্বা সেইটা, এবং ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন, মানে এই মলিকুলটার কতটা, মানে সলিউশনে কনসেন্ট্রেশন কত আছে, যত কনসেন্ট্রেশন বেশি হবে তত অপটিক্যাল রোটেশনটা বেশি হবে, যত পাথ লেন্থ বেশি হবে তত অপটিক্যাল রোটেশনটা বেশি হবে। তাহলে এবং এইখানে এই অপটিক্যাল রোটেশনটাকে ডিফাইন করা হয় আলফা, যেটা আলফা, আলফা এই সাইনটা হচ্ছে প্রপোর্শনাল টু সি ইনটু এল। তাহলে এটা কি হলো? আলফা, আলফা হচ্ছে অপটিক্যাল রোটেশন। তাহলে আমরা উচ্চ মাধ্যমিকে এরকম প্রচুর পড়েছি, এই যে প্রপোর্শনালিটি সাইনটাকে যদি তুলে দিতে হয়, একটা কনস্ট্যান্ট তার মানতে হয়, তাহলে আলফা সমান একটা কনস্ট্যান্ট ইনটু সি ইনটু এল, এইটাকে বলা হচ্ছে অপটিক্যাল রোটেশন, অপটিক্যাল রোটেশন। এই কনস্ট্যান্টটাকে বলা হয় স্পেসিফিক রোটেশন। উচ্চ মাধ্যমিকে এগুলো প্রচুর পড়েছি, সেই যে স্পেসিফিক হেনা তেনা, স্পেস মানে রেজিস্ট্যান্স, স্পেসিফিক রেজিস্ট্যান্স, কন্ডাক্টেন্স, স্পেসিফিক কন্ডাক্টেন্স, এটসেট্রা প্রচুর পড়েছি। ঠিক সেই রকমই এখানে অপটিক্যাল রোটেশন এবং এটা স্পেসিফিক রোটেশন। সিটা হচ্ছে কনসেন্ট্রেশন, যার ইউনিট হবে গ্রাম পার এমএল, এইটা খেয়াল রাখতে হবে, ইট ইজ ফিক্সড। এলটা পাথ লেন্থ, যার ইউনিট হবে একটা অন্য রকমই ডেসিমিটার, একদম মুখস্থ রাখতে হবে, অন্য কিছু দিলে কিন্তু হবে না। এবং অপটিক্যাল রোটেশনের ইউনিট যেটা সেটা হয় ডিগ্রি, ডিগ্রি এটা নিশ্চয়ই জানা যে অপটিক্যাল রোটেশনটা কত হয় ডিগ্রিতে, 0 থেকে 360 ডিগ্রির মধ্যেই এটা ভ্যারি করে। তাহলে অন্য যে কোনো
ইউনিটে যদি কনসেন্ট্রেশন বা পাথ লেন্থ পাথ লেন্থ পাথ লেন্থ দেওয়া থাকে আমরা অতি অবশ্যই তাকে ইন্টারচেঞ্জ করব কিসে না গ্রাম পার এমএল এবং ডেসিমিটার গ্রাম পার এমএল এবং ডেসিমিটারে কনভার্ট করব তাহলে এইবারে মুছে দিয়ে আলটিমেট এই ইকুয়েশনটার মধ্যে আমরা যদি আসি কি দাঁড়ালো কেসটা না একটা অপটিক্যাল অ্যাক্টিভ কোনো কম্পাউন্ডের কোনো একটা পার্টিকুলার কনসেন্ট্রেশনে তার অপটিক্যাল রোটেশন আলফা সমান একটা কনস্ট্যান্ট যাকে আলফা ইনটু থার্ড ব্র্যাকেটে হয় রাখা টি আর এখানে দেওয়া হয় ল্যামডা বলছি এটার কি কারণ সি ইনটু এল এইভাবে এক্সপ্রেস করা হয় তাহলে এটাকে বলা হয় অপটিক্যাল রোটেশন এটাকে বলা হয় স্পেসিফিক রোটেশন সিটাকে বলা হয় কনসেন্ট্রেশন গ্রাম পার এমএল এলটাকে বলা হবে পাথ লেন্থ ইন ডেসিমিটার এই ইউনিটগুলো মুখস্থ করতে হবে এবারে দেখ আমাদের একটা জিনিস সম্বন্ধে ধারণাটা খুব ক্লিয়ার করতে হবে মানে মানে কনসেপ্টে যেন কখনোই কোনো ভুল ভ্রান্তি না হয় যে তাহলে স্পেসিফিক রোটেশনটাকে আমরা কিভাবে ডিফাইন করব স্পেসিফিক রোটেশন বলতে কি একটা কনস্ট্যান্ট ভ্যালু ফিক্সড কিন্তু ভ্যালু আচ্ছা তার আগে বলে নেই এই ল্যামডাটা কি আর এই টিটা কি টিটা হচ্ছে গিয়ে টেম্পারেচার অবশ্যই একটা ফিক্সড টেম্পারেচারে হওয়া উচিত আর ল্যামডাটা কি না প্লেন পোলারাইজ লাইটের তরঙ্গ দৈর্ঘ্য প্লেন পোলারাইজ লাইটের তরঙ্গ দৈর্ঘ্য যেটাও ফিক্সড হওয়া উচিত তাহলে আমি যদি বলি কোনো একটা অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড তার স্পেসিফিক রোটেশন ফিক্সড হয় মানে ডিগ্লিসারেল ডিহাইড তার স্পেসিফিক রোটেশন যা হবে সেটা পৃথিবীর সব জায়গাতে একই হবে ডি ল্যাকটিক অ্যাসিড তার স্পেসিফিক রোটেশন পৃথিবীর সব জায়গাতে একই হবে তাহলে স্পেসিফিক রোটেশনের ডেফিনেশনটা কি না দেখ কনসেন্ট্রেশন যদি 1 গ্রাম পার এমএল হয় এবং পাথ লেন্থ যদি 1 ডেসিমিটার হয় তাহলে কোনো একটা অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ডের কনসেন্ট্রেশন যদি 1 গ্রাম পার এমএল হয় পোলারিমিটার টিউবের পাথ লেন্থ যদি 1 ডেসিমিটার হয় ফিক্সড টেম্পারেচার এবং ফিক্সড ওয়েভলেন্থ ওয়ালা প্লেন পোলারাইজ লাইট ব্যবহার করলে যে অপটিক্যাল রোটেশনটা দেখা যায় সেটাকেই আমরা বলবো কি না স্পেসিফিক রোটেশন তাহলে তখন কি হবে আলফা ইজ ইকুয়াল টু আলফা ইন থার্ড ব্র্যাকেট তার মানে অবজার্ভ এইটাকে বলা হয় আবার বলা হয় অবজার্ভ রোটেশন সমান কি না স্পেসিফিক রোটেশন তাহলে আমরা বলতে পারি কোনো একটা অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড তার 1 গ্রাম পার এমএল এই কনসেন্ট্রেশনে আমরা যদি সলিউশন বানাতে পারি পোলারিমিটার টিউবটার পাথ লেন্থ যদি 1 ডেসিমিটার হয় এই অবস্থাতে আমরা প্লেন পোলারাইজ লাইট তার সোর্স যদি সমান থাকে মানে তার ল্যামডা সেম টেম্পারেচারে পৃথিবীর যে কোনো জায়গায় যদি আমরা অপটিক্যাল অ্যাক্টিভিটিটা মেজার করি সেটা সবসময় একই ভ্যালু আসবে এখানে করি দিল্লিতে করি কলকাতায় করি লন্ডনে করি আফ্রিকাতে করি আটলান্টিকায় করি যেখানেই করি সমান আসবে সেই জন্যই ওটাকে বলা হয় কনস্ট্যান্ট বা ফিক্সড কারণ তার কনসেন্ট্রেশনটাও ফিক্সড এবং পোলারিমিটার টিউবের পাথ লেন্থটাও ফিক্সড তাহলে আমরা স্পেসিফিক রোটেশনটাকে এইভাবে ডিফাইন করলাম যে 1 গ্রাম পার এমএল এবং 1 ডেসিমিটার এটা অবশ্যই স্পেসিফিক রোটেশন ডিফারেন্ট কম্পাউন্ডের ডিফারেন্ট সব কম্পাউন্ডের আবার কেউ ভাবিস না যে সবার বোধ হয় এক না ডিগ্লিসারেল ডিহাইডের স্পেসিফিক রোটেশন যা ডি ল্যাকটিক অ্যাসিডের স্পেসিফিক রোটেশন কিন্তু আলাদা
কিন্তু ডি ল্যাকটিক অ্যাসিডের স্পেসিফিক রোটেশন পৃথিবীর সব জায়গাতে এক হবে, কারণ সেটা স্পেসিফিক রোটেশন, ফিক্সড ভ্যালু। আবার অ্যাক্টিভ টাটারিক অ্যাসিড, তার স্পেসিফিক রোটেশন পৃথিবীর সব জায়গাতে এক হবে, কিন্তু সেটার ভ্যালু আমার ডি গ্লিসারাইল ডিহাইড্রেট থেকে ডিফারেন্ট হবে। অবশ্যই কম্পাউন্ড টু কম্পাউন্ড অতি অবশ্যই ডিফার করবে, সমস্ত কম্পাউন্ডের স্পেসিফিক রোটেশন ডিফারেন্ট, কিন্তু কোনো একটা পার্টিকুলার কম্পাউন্ডের স্পেসিফিক রোটেশন পৃথিবীর সব জায়গাতে সেম। আবার এটা বলার অপেক্ষা রাখে না, যদি কোনো কম্পাউন্ডের স্পেসিফিক রোটেশন প্লাস এক্স ডিগ্রি হয়, তাহলে তার তার ইনানসিওমারের স্পেসিফিক হবে রোটেশন ঠিক মাইনাস এক্স ডিগ্রি। এটা এই সম্বন্ধে নিশ্চয়ই তোদের নলেজ আছে বলে আমার বিশ্বাস। তাহলে এই লটাকে অ্যাকচুয়ালি বলা হয় বায়োস ল। কেউ কেউ হয়তো জি জি মানে জিকে BIOTS বায়োস ল, বায়োস ল। তাহলে এইটা গেল গিয়ে আমাদের এই অপটিক্যাল অ্যাক্টিভিটি মেজারমেন্টের খুব ছোটোখাটো কিছু কথাবার্তা। এই চ্যাপ্টারে এবারে আমাদের অ্যাকচুয়ালি ব্যাপারটা বুঝতে গেলে আমাকে কিছু নিউমারিক্যাল প্রবলেম করতে হবে, তাহলেই আমাদের ধারণাটা একদমও ক্লিয়ার হবে। তা সেই নিউমারিক্যাল প্রবলেম আমি মানে কয়েকটা করিয়ে দিচ্ছি, কয়েকটা বইতে দেওয়া আছে, তোরা দেখবি কি বলেছে। না এই বইগুলোর ল্যাঙ্গুয়েজটা একটু একটু ভুলভাল থাকে, পরীক্ষায় প্রশ্ন কিছু এরকম ল্যাঙ্গুয়েজের থাকে ভুলভাল, বিশেষ করে এই অবজার্ভ রোটেশন এবং স্পেসিফিক রোটেশন বেশ কিছু সময় গুলিয়ে যায়, সেইটা কিন্তু মাথাতে রাখতে হবে, ভাষা দেখে বুঝতে হবে কোনটাকে বলছে অবজার্ভ রোটেশন আর কোনটাকে বলছে স্পেসিফিক রোটেশন। যেমন ধর এখানে প্রথম যে প্রবলেমটার কথা বলছে যে ক্যালকুলেট ক্যালকুলেট স্পেসিফিক রোটেশন অফ এন অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড ইন এ সলিউশন কন্টেনিং 0.75 গ্রাম ইন 10 ml অফ সলিউশন, 10 ml অফ সলিউশন মেজার্ড ইন 1 ডেসিমিটার টিউব অ্যাট 25 ডিগ্রি উইথ সোজ এ রোটেশন প্লাস 1.2 ডিগ্রি। কি বলেছে, একটা অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ডের স্পেসিফিক রোটেশন মেজার করো যার 0.75 গ্রাম 10 ml এ ডিজলভ করা আছে 1 ডেসিমিটার টিউবের মধ্যে, এবং যেটা কত রোটেশন দেখাচ্ছে সোজ 1.2 ডিগ্রি। তার মানে এইটা হবে গিয়ে অবজার্ভ রোটেশন মানে প্লাস 1.2 ডিগ্রি। এখানে সাইনগুলো খুব ইম্পর্টেন্ট, তাহলে প্লাস 1.2 ডিগ্রি সমান স্পেসিফিক রোটেশন ইনটু কনসেন্ট্রেশন কি হবে, 75 গ্রাম আছে 10 ml এ, তাহলে সরি 0.75/10 গ্রাম পার ml ইনটু 1 ডেসিমিটার। তাহলে এইটাকে সলভ করতে হবে, করলে কি পাবি, স্পেসিফিক রোটেশন আলফা সমান প্লাস এই সাইনটা ইম্পর্টেন্ট 1.2 × 10/0.75 সমান প্লাস সামথিং ডিগ্রি, এটা করলে তোরা পেয়ে যাবি যা আসার আসবে। এইটা একটা অঙ্ক হয়ে গেল। আচ্ছা এর পরের একটা অঙ্ক দেখ, ক্যালকুলেট এই অঙ্কগুলো দেখ, এবারে এইভাবে করতে হবে ক্যালকুলেট আলফা ডি মানে স্পেসিফিক রোটেশন অফ 1 মোলার সলিউশন অফ 2 ক্লোরোপেন্টেন অফ 2 ক্লোরোপেন্টেন ইন এ 10 সেন্টিমিটার সেল হোয়েন অবজার্ভড রোটেশন সমান প্লাস 3.64 ডিগ্রি। কি বলেছে, টিউবটার
length বলেছে 10 cm observed rotation বলেছে +3.64 degree concentrationটা কত 1 molar এইখানে এসেই কিন্তু একটা solid knowledge চাই কিসের knowledge চাই না আমাদের এই molar concentrationটাকে গ্রাম পার এমএলএ কনভার্ট করার একটা কায়দা বা এই নলেজটা চাই এটা উচ্চ মাধ্যমিকে তোদের জানা উচিত কিন্তু এইটা অনেককেই মানে এই নরমালিটি মোলারিটি এটা অনেককেই পড়িসনি ছেড়ে দিয়ে আসিস তাহলে দেখ কম্পাউন্ডের নাম জানাটা খুব ইম্পর্টেন্ট কি বলেছে 2 ক্লোরো পেন্টেন তাহলে তার স্ট্রাকচারটা লেখ এইটা হচ্ছে 2 ক্লোরো পেন্টেন এইটার মলিকুলার ফর্মুলা কি হবে C5H3252718311 এখান থেকে কি বের করবি না এর মলিকুলার ওয়েট বের কর 12 5 60 প্লাস 11 প্লাস 35.5 তাহলে 0.5 5 কে 6 3 কে 4 6 4 10 106.5 গ্রাম কি না এর মলিকুলার ওয়েট তাহলে এবারে বল এইখান থেকে আমরা বলতে পারি 106.5 গ্রাম যদি 1000 ml এ ডিজল থাকে তখনই কনসেন্ট্রেশন হয় 1 মোলার খুব ঠান্ডা মাথায় দেখ আজকে 1 মোলার বলা আছে বলে ঠিক ঠিক আছে কিন্তু 0.1 মোলার বা অন্য কিছু যদি মোলার থাকতো তাহলে সেইভাবে এই কোয়ান্টিটিটা আমাকে বের করতে হতো তাহলে 1 মোলার সলিউশন মানে 106.5 গ্রাম কত এমএল ডিজল পাচ্ছে না 1000 এমএল তাহলে এটাকে গ্রাম পার এমএল করলে কি হবে 106.5 বাই 1000 গ্রাম পার এমএল তাহলে কি হবে 0.1065 গ্রাম পার এমএল এইটা হলো কি তার কনসেন্ট্রেশন এবারে হোয়াট ইজ জেল 10 সেমিটার সমান 0.1 ডেসিমিটার তাহলে তোর +3.64 অবজার্ভ রোটেশন দেওয়া আছে স্পেসিফিক রোটেশন আলফা ডি তোকে বের করতে হবে কনসেন্ট্রেশন কি হলো 0.1065 আর কত পাথ লেন 0.1 এটাকে সলভ করলেই পেয়ে যাবি আলফা ভ্যালু কত কে পেয়ে যাবি আবারও বলছি এখানে 1 মোলার আছে বলে এইটা হয়ে গেল যদি 0.1 মোলার থাকতো তাহলে কি হতো 1 মোলার মানে এত গ্রাম ইন এত এমএল 0.1 মোলার মানে তাহলে একে 10 দিয়ে ভাগ করতে হতো 10.65 গ্রাম ইন 1000 এমএল এইটা একটা অঙ্ক হয়ে গেল এরপরের একটা অঙ্ক দেখ সেইটা সেই অঙ্কটা দেখ সেইটার বেশ কয়েকটা স্টেপ আছে বইতে দেখবি সুব্রত সেনগুপ্ত করে দেওয়া আছে কি বলছে এ 0.1 মোলার সলিউশন অফ এ পিওর কাইরাল কম্পাউন্ড এক্স এক্স একটা কম্পাউন্ড হ্যাজ এন অবজার্ভ রোটেশন অবজার্ভ রোটেশন কত +0.22 ডিগ্রি ইন এ 10 সেন্টিমিটার সেল বলেছে মলিকুলার ওয়েট বলেছে 150 গ্রাম বা 150 একে সঙ্গে কি চেয়েছে আলফা ডি মানে স্পেসিফিক রোটেশন তাহলে আগের অঙ্কটার মতোই প্রথমে আমাকে 0.1 মোলার এখান থেকে আমাকে কনসেন্ট্রেশনটা বের করতে হবে কনসেন্ট্রেশন বের করতে হবে তাহলে 1 মোলার মানে কি 150 গ্রাম ইন 1000 এমএল তাহলে 0.1 মোলার মানে 15 গ্রাম ইন 1000 এমএল তাহলে কনসেন্ট্রেশন কি হবে 15 বাই 1000 গ্রাম পার এমএল মানে 15 ইনটু 10 টু দি পাওয়ার -3 গ্রাম পার এমএল এটা দাঁড়িয়ে গেল
L কত 10 সেমিমিটার একই রকমই মানে 0.1 ডেসিমিটার তাহলে অবজার রোটেশন কত প্লাস 0.2 ডিগ্রি সমান স্পেসিফিক রোটেশন ইনটু 15 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইনটু 0.1 এটাকে সলভ করলে আলফার ভ্যালু যেটা আমার বেরোবে আলফা ডি স্পেসিফিক রোটেশন বেরোবে কত প্লাস 13.3 ডিগ্রি এই প্লাস মাইনাস সাইনটা খুব ইম্পর্টেন্ট এইটা কি আছে ভালো করে খেয়াল করবি এই প্রবলেমে সাইনটা একটা ম্যান্ডেটরি বক্তব্য এইটা হলো এক নম্বরের উত্তরটা বেরিয়ে এই কোশ্চেনেরই দু নম্বর একটা পার্ট আছে খুব ঠান্ডা মাথায় শোন হোয়াট ইজ দ্য অবজার্ভ রোটেশন ইফ ইট ইজ মিক্সড উইথ অ্যান ইকুয়াল ভলিউম অফ এ সলিউশন দ্যাট ইজ 0.1 মোলার মাইনাস এনান্সিওমার এটা প্লাস সাইন মানে এই মলিকুলটাকে বলবো ইট ইজ দ্য প্লাস এনান্সিওমার অফ এক্স অফ দ্য কম্পাউন্ড এক্স কি বলেছে যদি এর সলিউশনের সাথে সেম ভলিউম ইকুয়াল ভলিউম মেশালো কাকে এই কম্পাউন্ডার মাইনাস এনান্সিওমার যার কনসেন্ট্রেশন 0.1 মোলার যার কনসেন্ট্রেশন 0.1 মোলার তার মানে ইকুয়াল কনসেন্ট্রেশনের ইকুয়াল ভলিউম মিশিয়ে দিয়েছে ইকুয়াল কনসেন্ট্রেশনের ইকুয়াল ভলিউম মিশিয়ে দিয়েছে তাহলে আমরা বলতে পারি এখন সলিউশনটা বেসিক্যালি কিসে কনভার্ট হলো না এটা রেসিমিক মিক্সচারে কনভার্ট হলো রেসিমিক মিক্সচার তাহলে এখন অবজার্ভ রোটেশন কি হবে জিরো জিরো মানে এটা কোনো অবজার্ভ রোটেশন দেখাবে না বেস তিন নম্বর প্রবলেম এই সেম প্রবলেমের পরপর পরপর যাচ্ছে তিন নম্বর কি প্রবলেম বলছে হোয়াট ইজ দ্য অবজার্ভ রোটেশন অফ সলিউশন এক্স মানে ওই কম্পাউন্ডের এক্স এর সলিউশন ইফ সলিউশন ইজ ডাইলুটেড উইথ অ্যান ইকুয়াল ভলিউম অফ সেম সলভেন্ট ইকুয়াল ভলিউম অফ সেম সলভেন্ট মানে 0.1 মোলার কনসেন্ট্রেশন ছিল এক্স এর এক্স কম্পাউন্ডার মানে প্লাস এক্স কম্পাউন্ডার মানে প্লাস ইনান্সিওমার অফ এক্স একে ডাইলুট করেছে কি করে ডাইলুট করেছে না ইকুয়াল ভলিউম অফ দ্য সলভেন্ট মানে সলভেন্টের সেম ভলিউম দিয়েছে মানে তুই একটা চিনির শরবত এক গ্লাস করেছিস সেখানে মনে কর চিনির একটা কনসেন্ট্রেশন আছে তুই যদি ওতে আরও এক গ্লাস জল মিশিয়ে দিস একটা বড় কোনো কন্টেনারে তাহলে তার ওই শরবতে চিনির কনসেন্ট্রেশন কি হবে ঠিক অর্ধেক হয়ে যাবে তাহলে এই সলিউশনে যদি ইকুয়াল ভলিউম অফ সলভেন্ট মেশানো হয় তাহলে এর কনসেন্ট্রেশন ঠিক অর্ধেক হবে কত হবে 0.05 মোলার তাহলে তখন অবজার্ভ রোটেশন কি হবে না অঙ্ক করার আর কোনো প্রয়োজন নেই আমরা জানি অবজার্ভ রোটেশন ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কনসেন্ট্রেশন তাহলে কনসেন্ট্রেশন যদি অর্ধেক হয় তাহলে অবজার্ভ রোটেশনও অর্ধেক হবে তাহলে এখন অবজার্ভ রোটেশন হবে প্লাস 0.1 ডিগ্রি কারণ কত ছিল আগে প্লাস 0.2 ডিগ্রি আগে ছিল নিশ্চয়ই এটা তোদের ক্লিয়ার হয়েছে এবারে চারের প্রশ্নটা কি বলেছে না হোয়াট ইজ দ্য স্পেসিফিক রোটেশন অফ এক্স আফটার দ্য ডাইলিউশন ডেসক্রাইব ইন স্টেপ থ্রি মানে স্টেপ থ্রিতে এই যে ডাইলিউশন করা হয়েছে এটা করার পরে এক্স এর স্পেসিফিক রোটেশন কি হবে এখন প্রশ্ন হচ্ছে স্পেসিফিক রোটেশন তো কনস্ট্যান্ট ভ্যালু তার সঙ্গে তো কনসেন্ট্রেশন মানে এখানে কত ডাইলিউশন হলো তার কোনো সম্বন্ধ নেই কারণ স্পেসিফিক রোটেশনের ডেফিনেশনে কি যে 1 গ্রাম পার এমএল 1 ডেসিমিটার পাতলেন্দওয়ালা টিউবে
একটা ফিক্সড টেম্পারেচারে পৃথিবীর যে কোনো জায়গায় মেচার করলে যা ভ্যালু আসবে, তাহলে এই স্টেপে ডাইলিউশন করলেও ওই কম্পাউন্ডার স্পেসিফিক রোটেশন যা সেটাই থাকবে, মানে কি থাকবে প্লাস 13.3 ডিগ্রি ছিল ওটাই থাকবে। হলো, এ নিয়ে আর কোনো দ্বিমত নেই। এবার পাঁচের জায়গার প্রশ্নটা কি বলেছে, হোয়াট ইজ দা স্পেসিফিক রোটেশন অফ মাইনাস এনান্সিওমার অফ এক্স, মাইনাস এনান্সিওমার অফ এক্স। আমরা আগেই বলেছি এনান্সিওমারের স্পেসিফিক রোটেশন কি হবে, সেম ম্যাগনিচিউড অপোজিট ভ্যালু, তাহলে প্লাস এনান্সিওমারের স্পেসিফিক রোটেশন যদি প্লাস 13.3 ডিগ্রি হয় তাহলে মাইনাস এনান্সিওমারের স্পেসিফিক রোটেশন কত হবে, মাইনাস 13.3 ডিগ্রি, মাইনাস 13.3 ডিগ্রি। এরপরে এই প্রবলেমের লাস্ট একটা প্রবলেম কি বলেছে, হোয়াট ইজ দা অবজার্ভ রোটেশন অফ 100 ml অফ সলিউশন, 100 ml অফ সলিউশন কন্টেন্ট, যেটা কি কন্টেন্ট করছে, 0.01 মোল, নট মোলার, 0.01 মোল প্লাস আইসোমার এন্ড 0.005 মোল মাইনাস এনান্সিওমার, অ্যাজিউম ওয়ান ডেসিমিটার পোলারিমিটার টিউব। এইটা আমি আর করে দেব না, তোদের ঠান্ডা মাথাতে চিন্তা করতে হবে, এইখানে একটু সমস্যা হবে কিন্তু কিছু করার নেই। কি বলেছে না, একটা 100 ml সলিউশন আছে, 100 ml সলিউশনে এক্স কম্পাউন্ডের প্লাস ইনান্সিওমারটা কত আছে, 0.01 মোল, মাইনাস এনান্সিওমারটা কত আছে, 0.005 মোল আছে। ওই অবস্থাতে ওই সলিউশনের 1 ডেসিমিটার টিউবে ঢোকালে তার স্পেসিফিক তার অবজার্ভ রোটেশনটা কত হবে। শুধু হিন্টস দিয়ে দিচ্ছি কি না, এতটা প্লাস এতটা মাইনাস, কে কম আছে না মাইনাসটা কম আছে, ফলে যতটা মাইনাস আছে ও ততটা প্লাসের সাথে রেসিমিক মিক্সচার করবে, ওটার জন্য কোনো অবজার্ভ রোটেশন আসবে না, কে এক্সট্রা থাকবে না এই প্লাসটা এক্সট্রা থাকবে, ওই কতটা এক্সট্রা থাকবে, কত মোল এক্সট্রা থাকবে সেইটা বের কর। ওই অত মোল মানে 100 ml এ তার কনসেন্ট্রেশনটা কি দাঁড়াবে সেইটা বের করতে হবে।